আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলতে চলেছে তো প্রশ্ন হলো যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় কবে খুলবে তো আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন সেখানে পার্থ চট্টোপাধ্যায় এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কবে খুলবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় এর পাশাপাশি পরীক্ষা যে রয়েছে তা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে যে সমস্ত সেমিস্টার বাকি রয়েছে অর্থাৎ আসন্ন সেমিস্টারগুলি এক কথায় তো কীভাবে হবে তা আজকে আমরা দেখে নেব এর পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই মাসে খুলবে নাকি মার্চ মাসে খুলবে এবং কবে খোলা হবে এবং পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে হবে সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে দেখতেই পাচ্ছেন তখন একদিন ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যারা লং দেখতে পাচ্ছেন ক্লিক করে পাঁচ মিনিট ক্লিক করে নোট শিউ অলকার আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যে এখনই খুলছে না কলেজ ও বিশ্ববিদ্যালয় বুধবার অর্থাৎ আজকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে সে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে মার্চের যে সেমিস্টারগুলো রয়েছে সেই পরীক্ষা কিন্তু পড়ুয়ারা বাড়িতে বসিয়ে দেবেন অর্থাৎ মার্চ মাসে যে সেমিস্টারগুলো রয়েছে সেই পরীক্ষা কিন্তু অনলাইনেই হবে আরেকটি সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে আপাতত কলেজ বা ইউনিভার্সিটির দরজা বন্ধই থাকছে পঠন পাঠন হবে অনলাইনেই এমনকি আসন্ন সেমিস্টারগুলিও অনলাইনে হবে বলে জানানো হয়েছে বুধবার উপাচার্যদের পরিষদের বৈঠকে এমনটাই জানান পরিষদের সম্পাদক দীপক কর আরেকটি সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে সব ঠিক থাকলে প্রায় বছর খানেক পর রাজ্যের স্কুলগুলি খুলে যাচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে কিন্তু রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি এখনই খোলা হচ্ছে না বুধবার রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের সঙ্গে শিক্ষণ পার্থ চট্টোপাধ্যায় বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে একথা জানালেন পুরুলিয়ার সিধু কান্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর আপাতত মার্চ মাস পর্যন্ত বন্ধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি তারপরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও পড়তে আসেন ভিন রাজ্যের পড়ুয়ারা তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে হোস্টেলও খোলা হচ্ছে না আপাতত ক্লাস চলবে অনলাইনে এমনকি সেমিস্টারও হবে নেওয়া হবে ডিজিটাল মাধ্যমে বৈঠকে শিক্ষণ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এমনই প্রস্তাব রেখেছেন উপাচার্যরা তাতে রাজি শিক্ষা দপ্তর তবে গবেষণার সুবিধায় পড়ুয়া কিংবা গবেষকদের জন্য ল্যাবরেটরি খোলা হতে পারে তো আশা করি আপনি প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আসন্ন যে সেমিস্টারগুলো রয়েছে সেই সেমিস্টার কিন্তু মার্চ মাসের তা হবে কিন্তু অনলাইনে বাড়িতে বসে পড়ুরা কিন্তু দিতে পারবে এর পাশাপাশি এই মাসে কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে তা কিন্তু খোলা হচ্ছে না তো এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই আপনাদের জন্য কনসেল জানিয়ে দেবেন এবং এরকম সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ অলকা রাখবেন নোটি সেটা প্রত্যেকে জানিয়ে দেবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন